নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে থাকবে মেয়েদের ব্রত কথার সুবচনী ব্রত। এই ব্রত কিভাবে করতে হয়, এই ব্রতের জন্য কি কি দ্রব্যের প্রয়োজন, ব্রতের পূজা পদ্ধতি এবং ব্রত কথা, এই সকল বিষয় নিয়ে আজকের পর্ব সাজানো হয়েছে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, মেয়েদের ব্রত কথা, একাদশীর ব্রত, হিন্দু দেবদেবীদের মন্ত্র, এই সকল বিষয়ে আমাদের চ্যানেলে আলাদা আলাদা প্লেলিস্ট আছে, অবশ্যই এই প্লেলিস্টগুলো ফলো করুন। সুবচনী ব্রত, এই ব্রতের জন্য কোনো নির্দিষ্ট কাল বা সময় নেই। সাধারণত যখন বাড়িতে কোনো মঙ্গল অনুষ্ঠান হয় সেই উপলক্ষে সুবচনীর পুজো করা হয়। এই ব্রতের জন্য যে সকল জিনিসপত্র বা দ্রব্যের প্রয়োজন হয় সেগুলি হলো ঘট, খই, নাড়ু, আমের ডাল, সুপুরি, পিটুলি, তিল, সিঁদুর আর দক্ষিণা। এই ব্রত কিভাবে করবেন, পূজা পদ্ধতি। উঠোনের মধ্যে চার কোণা একটি ঘর কাটতে হবে। উঠোনের মধ্যে চার কোণা একটি ঘর কাটতে হবে। তারপর আলপনা দিয়ে পাশাপাশি চার জোড়া হাঁস এঁকে আমের পল্লব দিয়ে ঘর বসাতে হবে। একটি গর্ত খুঁড়তে হবে এবং সেই গর্তে দুধ ভর্তি করতে হবে। তারপর শাক বাজিয়ে পুজো শেষ করতে হবে। নববিবাহিত বর বধূর কল্যাণের কামনায় এই পুজোর অনুষ্ঠান হয়। বিশেষত পুজোর শেষে এওদের পান, কলা, তিলের নাড়ু, খই এবং সিঁদুর দিতে হবে। সারি সারি সধবা মেয়েদের দাঁড় করিয়ে ব্রতকারিণী তাদের পায়ে জল ঢেলে তার আঁচল ভিজিয়ে নেবে আর ছেলে বয়ে মাথায় দেবে। প্রসাদের জিনিস সকলকে দিয়ে পুরোহিতকে দক্ষিণা দেওয়ার পর জল ভরা কলসি পুত্রবধূর কাঁধে দিয়ে তাকে ঘরে তুলতে হবে। এরপরে ব্রতকথা শুনতে হয়। শুনুন ব্রতকথা। একসময় কলিঙ্গ দেশে কলিঙ্গ রাজার অধীনে এক ব্রাহ্মণী এবং তার একমাত্র ছেলে বাস করত। ব্রাহ্মণীর ছেলে রোজ পাঠশালায় যেত এবং অন্য ছেলেদের নানা রকমের খাবার দাবার নিজেই খেয়ে ফেলত। সে একদিন পাঠশালা থেকে এসে তার মাকে বলল, মা, একটু মাংস খেতে ইচ্ছে হয়। এই কথা শুনে ব্রাহ্মণী বললেন, মাংস কোথায় পাবো বল? ছেলে তাকে বলল, আমি এনে দেবো মা। তারপর ব্রাহ্মণীর ছেলে সকালবেলা উঠে মাংসের চেষ্টায় সারা নগর ঘুরে বেড়াতে লাগল। সেই দেশের রাজার হাঁসশালায় অনেক হাঁস ছিল আর তাদের পাহারা দেবার জন্য লোকও ছিল। তারা নানা সময়ে তাদের পাহারা দিত। সব সময় সে হাঁসগুলিকে তারা নজরে রাখত। হাঁসগুলো রোজই সারাদিন চড়ে সন্ধ্যের সময় ঘরে ফিরে আসত। একদিন হাঁসগুলি চড়ে যখন তাদের হাঁসশালে ফিরে যাচ্ছে, তখন একটা খোড়া হাঁস পালের সকলের পেছনে পেছনে যাচ্ছিল। ব্রাহ্মণের ছেলে সেটাকে ধরে আছাড় মারল এবং সাথে সাথে সেটি মরে গেল। তারপর সে মার কাছে নিয়ে এসে বলল, মা, এটাকে রান্না করো। তারপরে তারা সেটিকে রান্না করে খেয়ে ফেলল। এদিকে রাজা রোজই হাঁসগুলোকে একবার করে গুনে দেখত। সেই দিন তিনি তাই করছিলেন, হাঁসগুলি গুনছিলেন, কিন্তু সেই খোড়া হাঁসটিকে তিনি দেখতে পেলেন না। তখন সেই খোড়া হাঁসটাকে খুঁজবার জন্য লোক পাঠানো হলো। হাঁসপালকদের হুকুম দেওয়া হলো, তারাও চারিদিকে হাঁসের সন্ধান করতে লাগলো, কিন্তু সেই খোড়া হাঁসকে আর খুঁজে পাওয়া গেল না। শেষে সেই ব্রাহ্মণের বাড়ির কাছ দিয়ে যাবার সময় তারা দেখল যে ব্রাহ্মণের বাড়ির ছায়ের গাদায় হাঁসের পালকগুলো পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তারা ব্রাহ্মণের ছেলেকে ধরে রাজার কাছে নিয়ে গেল। রাজা হুকুম দিলেন, একে এখন কারাগারে আটকে রাখো এবং ওর বুকে পাথর চাপা দাও। এই কথা শুনে ব্রাহ্মণী তো একেবারে পাগল হয়ে গেল। সে পাগলের মতো কান্নাকাটি জুড়ে দিল। সেই দিন সেই পাড়াতে সুবচনী পুজো হচ্ছিল। জানতে পেরে ব্রাহ্মণী শেষে কাঁদতে কাঁদতে সেখানে গিয়ে মানসিক করল,
যে তার ছেলে রাজার কারাগারে বন্দী হয়ে আছে, সে যদি ছাড়া পেয়ে বাড়ি ফিরে আসে তাহলে তিনি সুবচনী পুজো দেবেন। দেবী সুবচনী ব্রাহ্মণের কান্নায় এবং কাতর ডাক শুনে খুব দয়া হলো। তারপর রাজা যখন রাত্রিবেলা ঘুমোচ্ছিলেন তখন সেখানে গিয়ে স্বপ্নে রাজাকে বললেন, শোনো, খোড়া হাঁস যে খেয়েছে এবং যাকে তুমি বন্দি করে রেখেছ সে আমার ব্রতদাস, যদি তাকে এক্ষুনি মুক্তি না দাও এবং রাজকন্যার সঙ্গে রাজ্য না সঁপে দাও তাহলে তোমার রাজ্য একেবারে ধ্বংস হয়ে যাবে। সেই স্বপ্ন দেখে রাজা ধড়পড় করে উঠে পড়ল এবং ঘুম ভেঙে সে তাড়াতাড়ি উঠে গিয়ে ব্রাহ্মণের ছেলেকে কারাগার থেকে এনে তার কাছে ক্ষমা চাইলেন এবং তাকে রাজ সিংহাসনে বসালেন। শেষে রাজকন্যার সঙ্গে ব্রাহ্মণের ছেলেকে বিয়ে দিলেও ছেলে এবং তার বউ নিয়ে বাড়ি এলো এবং তার মাকে প্রণাম করল। মা সামনে হাত জোর করে দাঁড়ালো ছেলে এবং ছেলে বউ। ব্রাহ্মণ আর দেরি করলেন না, জলের ধারা দিয়ে বরকনেকে ঘরে তুললেন আর মা সুবচনের পুজোর ব্যবস্থা করলেন। অথ সুবচনের ব্রত কথা সমাপ্ত।